60 বছর বয়সী বজ্রমালাটি এসেছিলেন 2 সপ্তাহ আগে। ওনার প্রচণ্ড ব্যথা ব্যথা নিয়ে আমাদের গাজীপুরের প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ডাক্তার সাইদুল হক স্যারের কাছে। স্যার ওনাকে ট্রিটমেন্ট দিয়েছে, স্যারের চিকিৎসায় উনি এখন ভালো আছেন, বাকিটা স্যার। ধন্যবাদ সঙ্গীতা। মিসেস আজীবন নেসা নামে 60 বছর বয়সী এই ভদ্রমহিলা 2 সপ্তাহ আগে আমার কাছে প্রচণ্ড পেট ব্যথা নিয়ে উপস্থাপন করেছেন। আমি তার ডিটেলস, হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমি যেটা ডায়াগনোসিস করলাম সেটা হলো ওনার লিভারের সূক্ষ্ম পিত্তনালীতে পাথর জমেছে এবং এ কারণে ওনার প্রচণ্ড পেট ব্যথা করে। ওনার পূর্ব ইতিহাসের মধ্যে ছিল ওনার গলব্লাডারে পাথর ছিল এবং সাথে পিত্ত নালীতেও পাথর ছিল। এজন্য উনি গত কয়েক বছর আগে ইআরসিপি করেছেন, ইআরসিপি করে পিত্ত নালী থেকে পাথর বের করেছেন এবং পরবর্তীতে অপারেশন করে মানে পিত্তথলিও কেটে ফেলেছেন, কিন্তু সূক্ষ্ম কিছু পাথর এখনও রয়ে গেছে তার লিভারের সূক্ষ্ম পিত্ত নালীগুলিতে, যে কারণে ওনার ব্যথা। আমি যেটা করেছি, এই ভদ্রমহিলা যেহেতু বয়স বেশি এবং ওনারা এই মুহূর্তে অপারেশনে যেতে চান না এবং ওনাদের আর্থিক সচ্ছলতা অতটা নেই, যে কারণে ওনারা চাচ্ছে কনজারভেটিভ চিকিৎসা, অপারেশন ছাড়াই চিকিৎসা চাচ্ছে, যে কারণে আমি ওনাদেরকে ডিসলিউশন থেরাপি আমি দিয়েছি। আমি আশা করি এই ডিসলিউশন থেরাপিতে ওনার যে যে পাথরগুলি রয়েছে লিভারের যে সূক্ষ্ম পিত্তনালীতে, সেই পাথরগুলি আশা করি গলে যাবে, অথবা না গললেও সাইজে হয়তো ছোটো হয়ে যাবে এবং এই জন্য ওনার ব্যথাটা হয়তো কিছুটা লাঘব হবে এবং উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বলে আমি আশা করি। এবং আমার চিকিৎসায় বর্তমানে 2 সপ্তাহের চিকিৎসা ভদ্রমহিলা মোটামুটি ভালো আছেন, উনি ভালো বোধ করছেন এবং ওনার সুস্থ লাগছে। তো আমি একটু রোগীর মুখ থেকে আমি শুনতে চাচ্ছি যে উনি কেমন আছেন, আগে কেমন ছিলেন, এখন কেমন। চাচি, আপনি আমার কাছে আসার আগে আপনার কি অবস্থা ছিল একটু বলবেন। কি সমস্যা হইতো আপনার, কোথায় ব্যথা? কলিজার উপরে ব্যথা ছিল। ব্যথাটা কি সূর্যের মধ্যে না সূর্যের বাইরে ছিল? আমার কাছে আসার আগে কি ব্যথা তখন কমতো না আসার পরেই ব্যথাটা কমলো? আমি আশা করি আপনার ব্যথাটা আর থাকবে না। হ্যাঁ, আর আপনি, হ্যাঁ আপনি আপনি দোয়া করবেন আমার জন্য এবং আমিও আশা করি আপনার জন্য দোয়া করি। আশা করি আপনি মুরব্বী মানুষ, আপনার ব্যথাটা লাঘব হবে এবং যে পাথরগুলি আছে সেই পাথরগুলি হয় গলে যাবে অথবা সাইজের ছোট হয়ে গেলে আপনার ব্যথাটা লাঘব হবে বলে আশা করি। ঠিক আছে চাচি, হ্যাঁ।